হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের এই টিউটোরিয়ালে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ককে অ্যাড করতে হয়। ওয়াটারমার্কটা কেমন, আমরা ধরো কোনো পেজে দেখছি একটা পেজ লেখা রয়েছে, পেজটার পিছন দিকে আপসা করে লেখা রয়েছে পেজটা কোথা থেকে এসছে বা কোন কোম্পানি বা এটা কোনো পার্সোনাল ডকুমেন্টস কিনা, এই ধরনের ইনফরমেশনগুলো যখন এগুলো পিছনে আপসা করে লিখতে হয় পেজের উপর দিয়ে, যার উপর দিয়ে লেখাগুলো আসে, যেটাকে আমরা জলছবি বলি বাংলায়, সেটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক কিভাবে ইনসার্ট করতে হয় এবং তার যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। ওয়াটারমার্ক করতে গেলে আমাদেরকে প্রথমেই পেজ লেআউট এই ট্যাবে যেতে হবে এবং পেজ লেআউট ট্যাবের ভিতর থেকে যে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ রয়েছে সেখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। ওয়াটারমার্কে ক্লিক করলেই দেখবে কিছু ওয়াটারমার্ক আগে থাকতে সেট করে রাখা, সেগুলো এখানে দেয়া থাকে, যেমন আর্জেন্ট, ডু নট কপি, কনফিডেন্সিয়াল, এই ধরনের লেখাগুলো। যদি আমার এর মধ্যে কোনো লেখার প্রয়োজন হয় তাহলে আমরা সরাসরি এই লেখার উপরে ক্লিক করলেই ওয়াটারমার্কটা পেজে চলে আসবে। যদি আমাদের ওয়াটারমার্কটা তুলতে হয় তাহলে আমরা এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক এই অপশানে ক্লিক করব। ক্লিক করলে ওয়াটারমার্কটা পেজ থেকে আবার রিমুভ হয়ে যাবে। কিন্তু এছাড়াও আরও অনেকভাবে ওয়াটারমার্ককে অ্যাপ্লাই করা যায়। যেমন দেখো, আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যদি চলে যাই, কাস্টম ওয়াটারমার্কে গেলে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় দরকার হলে পিকচার ওয়াটারমার্ক আনতে পারি, দরকার হলে টেক্সট ওয়াটারমার্ক আনতে পারি, যে কোনো ধরনের ওয়াটারমার্ককে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এবং তার মধ্যে আরও অনেকগুলো অপশান থাকে যেগুলোকে আমরা অ্যাপ্লাই করে করে তার ফাংশনালিটি অনুযায়ী আমাদের সুবিধা মতো আমরা ব্যবহার করতে পারি। তো চলো দেখা যাক, প্রথমে পিকচার ওয়াটারমার্ক থেকে আমি শুরু করি। পিকচার ওয়াটারমার্কে ক্লিক করতে গেলে বা এটা নিতে গেলে আমাদের পিকচার ওয়াটারমার্কের পাশে যে রেডিও বাটন রয়েছে বা অপশান বাটন রয়েছে, এই অপশান বাটনে ক্লিক করতে হয় এবং এই অপশান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট পিকচার এই ট্যাবটি অ্যাক্টিভ হয়ে যায়। এটা যদি ক্লিক করা না থাকে তাহলে কিন্তু এটা ডিঅ্যাক্টিভেটেড থাকে। আমাদের এখান থেকে আমরা পিকচার ওয়াটারমার্কে যেই মাত্র ক্লিক করবো সেই ট্যাবটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটারের ড্রাইভগুলো সামনে ওপেন হবে, এখান থেকে আমরা অন্য যে কোনো ড্রাইভে যেতে পারি, গিয়ে সেই ড্রাইভ থেকে আমরা বা সেই ফোল্ডার থেকে আমরা পিকচার নিয়ে আসতে পারি। আমাদের ডিফল্ট পিকচার লোকেশন হচ্ছে লাইব্রেরিজের ভেতরে পিকচার্স, যার জন্য সেই জায়গাটা খুলে গিয়েছে। তো এখন দেখো, আমরা চাইলে এখান থেকে যে কোনো পিকচার নিতে পারি। আমি এই ফটোটা নিলাম, আমার সেন্টারের লোগো, এই ফটোটা নিয়ে আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি অ্যাপ্লাই বা ওকে ওকে ক্লিক করলে উইন্ডোটা এখান থেকে চলে যাবে, আর যদি অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে উইন্ডোটা এখানেই থাকবে, কিন্তু জাস্ট ওটা অ্যাপ্লাই হয়ে দেখাবে। আমি প্রথমে অ্যাপ্লাইতে ক্লিক করে দেখছি। দেখো, এটা পিছনে আপছা মতো চলে এসেছে পেজের মাঝখানে। এটা ক্লোজ করে দিই, একবার ডিটেলসে দেখিয়ে দিই। পেজটা উপরে তুলে নিচে নামাই, দেখো পেজের মাঝামাঝি জায়গায় লোগোটা চলে এসছে এবং আমি যদি এর উপরে কিছু লেখার চেষ্টা করি তাহলে সেটা এর ওপর দিয়ে লেখাটা হবে। এখন এইটাকে আমি আবার মডিফাই করব। কিভাবে? আবার একইভাবে ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। এখানে যে সাইজটা রয়েছে, আমি এটা সাইজটা চাইলে আমার ইচ্ছা মতো আমি সাইজটাকে অ্যাপ্লাই করাতে পারি। দেখো 50% হয়ে গেছে, একদম ছোট্ট হয়ে নিচে এখানে চলে এসছে। 500% যদি করি তাহলে অনেক বড় হয়েছে, পেজের বাইরে চলে গিয়েছে, পুরোটা এক জায়গায় দেখাচ্ছে না। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো সাইজ অ্যাপ্লাই করে নিতে পারবো। সব থেকে ভালো হচ্ছে এখান থেকে অটোটাকে সিলেক্ট করে রাখবে, তাহলে ও পেজ ওই অপশান কম্পিউটার পেজের যতটা জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে প্রয়োজন মতো সাইজ করে নিয়ে এসে দেবে। এটা গেল পিকচার ওয়াটারমার্ক। এবার আমরা দেখবো টেক্সট ওয়াটারমার্ক। আগে একটা কথা বলে রাখি, পিকচার ওয়াটারমার্ক আর টেক্সট ওয়াটারমার্ক কিন্তু একসাথে অ্যাপ্লাই করা যায় না, কারণ এগুলো অপশান বাটন দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে। আইদার নো ওয়াটারমার্ক অর পিকচার ওয়াটারমার্ক অর টেক্সট ওয়াটারমার্ক, এই তিনটের মধ্যে যে কোনো একটা। নো ওয়াটারমার্ক ওয়াটারমার্ক তুলে দিতে, রিমুভ করতে কাজে লাগে। এবার টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলাম। টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে আমি প্রথমে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ থাকবে, যা যা ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে ইনস্টল করা রয়েছে সমস্ত ল্যাঙ্গুয়েজ থাকবে। তুমি যে ল্যাঙ্গুয়েজে তোমার ওয়াটারমার্কটাকে আনতে চাও তুমি সেই ল্যাঙ্গুয়েজটা এখানে চুজ করলেই হয়ে যাবে। আমি এখানে ইংরেজিতেই নিয়ে আসছি, অসুবিধা নেই। দেখো বেঙ্গলিও রয়েছে, আমি যেহেতু বাংলায় ওয়াটারমার্ক করি তাই বেঙ্গলিও রয়েছে। তো আমি এখানে ইংলিশটাকে চুজ করছি, ইংলিশ ইন্ডিয়া। টেক্সট অ্যাসব লেখা রয়েছে, আমি আমার সেন্টারের নাম লিখছি। লেখার পরে এখানে ফন্ট আছে, ফন্ট আছে ক্যালিব্রি, যেটা ডিফল্ট ফন্ট। তুমি চাইলে এখান থেকে ফন্টটাকে পরিবর্তনও করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। সাইজ অটো, কালার অটো, এটা এখন থাক, আমি এই পর্যন্ত করে দেখাই। দেখো ওয়াটারমার্কটা পেজের মাঝখান দিয়ে চলে এসেছে, বোঝা গেল? এইবার দেখো ওয়াটারমার্কের আর কয়েকটা অপশন এখানে দেখিয়ে দিই। তারপরে সাইজ যেটা রয়েছে, সাইজ আমরা এখান থেকে ফন্ট সাইজ চুজ করতে পারি। এখানেও তাই, ফন্ট সাইজ চুজ করলে ছোট বড় হবে। তো আমরা যদি এখান থেকে ফন্ট সাইজকে চুজ না করি অটো রেখে দিই তাহলে আমাদের কাজে সুবিধা হবে। ও পেজের সাইজ অনুযায়ী ফন্ট সাইজকে চুজ করে নেবে, নিয়ে সেই অনুযায়ী দেখাবে, যেটা খুবই সুবিধা। এবার আমরা চাইলে এর কালারটাকেও পরিবর্তন করতে পারি। জেনারেলি যে কালারটা রয়েছে ওয়াটারমার্কের জন্য পারফেক্ট কালার, ডিফল্ট কালার যেটা থাকে,
তার কারণ এই কালারটা থাকলে কি হয়, এর উপর দিয়ে প্রিন্ট আউট করলেও পরিষ্কার দেখা যায়। কিন্তু যদি তুমি ঠিকঠাক মতো ভাবে কালারটাকে চয়েস করে নিতে পারো, যাতে ওর উপরে কোনো লেখা পড়লে লেখাটা পরিষ্কার বোঝা যাবে, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই। আমি একটা অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি। সাপোজ আমি লাল রংটাকে ব্যবহার করলাম, করে অ্যাপ্লাই করলাম, দেখো লেখাটা লাল রঙের হয়ে গিয়েছে। এবারে এখানে এই দুটো অপশান রয়েছে, লেআউট ডায়াগোনাল হরাইজন্টাল। ডায়াগোনাল মানে কোনাকুনি যাবে, যেটা এখন রয়েছে। আমরা যদি এটাকে হরাইজন্টালে সিলেক্ট করে দিই, তাহলে দেখো লেখাটা পেজে পাশাপাশিভাবে চলে এসেছে, বেশিরভাগ জায়গা পেজের কভার করছে না। অধিকাংশ সময় কিন্তু আমরা ওয়াটারমার্ক ডায়াগোনালভাবে ইউজ করি, তার কারণ ডায়াগোনালভাবে ইউজ করলে কি হয়, পেজের অধিকাংশ জায়গায় ওয়াটারমার্কটা থাকে। ওটা দিয়ে যদি কেউ কোনো পাইরেটেড কপি কিছু তৈরি করতে চায়, আমার এটাকে কপি করে নিই, তাহলে কিন্তু ওয়াটারমার্কটা বেশি জায়গায় ছড়িয়ে থাকার জন্য টেক্সট কপি করার অসুবিধে হয়। ওই জন্য ডায়াগোনালটাই সব থেকে বেশি ব্যবহার হয়। এইবার আমরা দেখব, ডায়াগোনালটা আবার অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখবো এই দুটো অপশান, সেমি ট্রান্সপারেন্ট আর ওয়াশ আউট। সেমি ট্রান্সপারেন্ট আর ওয়াশ আউটের কাজ একই। সেমি ট্রান্সপারেন্টে টিক দেওয়া থাকলে এটা আবছা দেখায়, টিকটা তুলে দিলে পরিষ্কার দেখাবে। সেমি ট্রান্সপারেন্টকে বাদ দিয়ে করলে অ্যাকচুয়ালি কাজের অসুবিধেই হয়, তার কারণ ওয়াটারমার্ক যদি বেশি স্পষ্ট হয়ে যায়, তাহলে ওপরের লেখা থাকলে সেই লেখাগুলো বুঝতে অসুবিধে হয়। ওই জন্য এটাকে সেমি ট্রান্সপারেন্ট রেখে দেওয়াই ভালো, কারণ এটা তো ব্যাকগ্রাউন্ডের লেখা, এটা তো সামনের লেখা না, এটা আবছা করে পিছনের দিকে থাকবে। এবং এর কালারটা এই গ্রে জাতীয় এরকম কোনো কালার রাখাই সব থেকে ভালো, যেটা প্রিন্ট আউটে বোঝা যাবে ঠিকই, কিন্তু লেখার কোনো ব্যাঘাত ঘটাবে না। এইবারে এখানে আমি ওয়াশ আউটটা তো তখন দেখাইনি, এখন একবার দেখিয়ে দিচ্ছি। পিকচার ওয়াটারমার্কে আবার গেলাম, সিলেক্ট পিকচারে গেলাম, আমি আবার আমার লোগোটাকে নিলাম, নিয়ে অ্যাপ্লাই করলাম, দেখো এটা আবছা হয়ে এসেছে। এখন যদি আমি ওয়াশ আউটটাকে এখান থেকে তুলে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে দেখো এটা পরিষ্কার হয়ে এসেছে। কিন্তু এইভাবে থাকলে কি হবে, অ্যাকচুয়ালি লেখা দেখার অসুবিধেই হয়। দেখো আমি র্যান্ডম টেক্সট এনে দেখাচ্ছি, এখানে লেখা কিন্তু কিছু কিছু জায়গায় দেখার অসুবিধেই হচ্ছে, তার কারণ যেহেতু পিছনে লেখাটা চকচকে হয়ে গিয়েছে ছবিটা, সেই জন্য আমাদের কি করতে হবে, এটাকে দেখো আমি যদি এবার ওয়াশ আউট করে ওকে করে দিই, তাহলে আমার ওয়াটার মার্কটাকেও বোঝা যাচ্ছে এবং লেখাটাকেও পরিষ্কার দেখা যাচ্ছে। সুতরাং আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমরা যখন ওয়াটার মার্ক ইউজ করব, তখন সাইজ যেটা আমরা ব্যবহার করছি সাইজটাকে অটো রাখাই ভালো হবে। ওয়াটার মার্কের কালার যেন সবসময় লাইট কালার থাকে, যেন সেটা ওর উপরে লেখা যে লেখাটা থাকবে সেই লেখাটাকে যেন হ্যাম্পার কোনো সময় না করে, এবং ফন্টটাকে আমরা আমাদের পছন্দ মতো চুজ করতে পারি টেক্সট ওয়াটার মার্কে। আর তার যে এখানে একবার দেখে দেখি তোমাদের বলে দিই, পরিষ্কার হবে তাহলে ব্যাপারটা আরও। ফন্ট টেক্সট, ফন্ট সাইজ, কালার, লেআউটটা ম্যাক্সিমাম সময় ডায়াগোনাল রাখাই ভালো, কারণ হরাইজন্টাল রাখলে পেজের অংশ কম অংশে লেখাটা চলে আসে, বেশি জায়গা কভার করতে পারে না। সেমি ট্রান্সপারেন্ট আর ওয়াশ আউটের কাজ একই। এবং যদি আমাদেরকে ওয়াটারমার্ককে সবশেষে তুলে দিতে হয় পেজ থেকে, তাহলে আমরা এখান থেকে নো ওয়াটারমার্কে ক্লিক করতে পারি, অথবা আমরা এই ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করতে পারি। আমি প্রথমে রিমুভ ওয়াটারমার্ক করে দেখিয়েছি, তাই আমি এখান থেকে নো ওয়াটারমার্কে ক্লিক করে একবার তুলে দেখাবো। নো ওয়াটারমার্কে আমি ক্লিক করলাম, ক্লিক করে এবার আমি অ্যাপ্লাই বা ওকে যাই করি, ওয়াটারমার্ক এখানে আর থাকবে না। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, যেখানে আমরা শিখলাম কিভাবে আমাদের ডকুমেন্টকে সিকিউর করতে হয় ওয়াটারমার্কের সাহায্যে, যেন এটা অন্য কেউ কপি করে তার নামে আর না চালাতে পারে। তাহলে আমরা ওয়াটারমার্ক ব্যবহার করব আমাদের ডকুমেন্টকে কপি করা থেকে রক্ষা করার জন্য, কেউ যেন আমার ডকুমেন্টসকে ব্যবহার করতে না পারে, এবং তার পদ্ধতি পুরোটাই আমরা আজকে আলোচনা করে নিলাম। তো পরের ক্লাসে আবার অন্য টপিক নিয়ে আলোচনা হবে, আজকে এই পর্যন্তই।